আসসালামু আলাইকুম, ফরেক্স স্কুল বিডিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা গেল ভিডিওতে দেখেছিলাম কিভাবে একজন স্টুডেন্ট হিসাবে ফরেক্স স্কুল বিডি ডট কমে আপনারা জয়েন করবেন এবং সেখান থেকে বিভিন্ন কোর্স আছে, সেই কোর্সগুলো এনজয় করবেন। তো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে একজন স্টুডেন্ট থেকে ইনস্ট্রাক্টরে আপনি রূপান্তরিত করবেন আপনার আইডিটাকে, এরপরে কিভাবে একটি কোর্স এখানে পাবলিশ করবেন, এই বিস্তারিত আজকে আমরা দেখব ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে প্রথমে লগ ইন করতে হবে। আমরা যে আইডিটি দিয়ে এখানে অ্যাকাউন্ট তৈরি করেছিলাম সে আইডিটি দিয়েই এখানে আমরা লগ ইন করবো ইনশাআল্লাহ। আমাদের আইডিটি লগ ইন হয়ে গেল। দেখেন এই যে আইডিটা দেখতেছেন, অ্যাজ এ স্টুডেন্ট একটা ড্যাশবোর্ড এখানে বলতেছে, দেখেন নিউ ইউজার 16% আমার অ্যাকাউন্ট ওকে আছে। তাহলে আমরা দেখব যে কিভাবে আমরা এটাকে 100% রূপান্তর করতে পারি। কী কী গ্যাপ আছে আমাদের এখানে? কোর্স ইনস্ট্রাক্টর, তো ইনস্ট্রাক্টরেও যদি আমরা চলে যাই তাহলে এখানে দেখেন কতজন ইনস্ট্রাক্টর এখানে আছে, সেই লিস্টে এখানে দেখাচ্ছে এম ডি গ্যাসউদ্দিন নামে একজন আছেন, তারপরে মোহাম্মদ মাইনউদ্দিন আছেন, তহিদা নাম আছেন, রানাদার জয় আছেন, তারপরে প্রশান্ত বক্সি আছেন, রাজু আহমেদ আছেন। হ্যাঁ, এই ইনস্ট্রাক্টরগুলো আছে এখানে। এখানে এরা আছে কি, এই মুহূর্তে টেম্পোরারি নট অ্যাভেলেবেল, মানে এরা কেউ অনলাইনে নাই। যদি অনলাইনে থাকতো তাহলে এদের সঙ্গে কথা বলা যেত বা কোনো মিটিং থাকলে এগুলো দেখা যেত আর কি। তো যেহেতু নাই সেহেতু আর আমরা এ বিষয়ে পরে কথা বলবো। তো এখন আমরা কিভাবে একজন স্টুডেন্ট থেকে ইনস্ট্রাক্টরে কনভার্ট হব, দেখুন এখানে লেখা আছে বিকাম ইনস্ট্রাক্টর, জাস্ট এই বাটনে একটা ক্লিক করে দিবেন, হয়ে যাবে। ওকে, ডান। এখন তারা প্রশ্ন করতেছে, বিভিন্ন আইটেম আপনাকে দিচ্ছে যে তুমি কী কী বিষয়ে পারদর্শী, তোমার কী কী যোগ্যতা আছে। ডিজাইনের বিষয়ে আমার অভিজ্ঞতা আছে, সায়েন্সে কোনো অভিজ্ঞতা নাই, ল্যাঙ্গুয়েজেও খুব ভালো অভিজ্ঞতা নাই, হেলথ ফিটনেসের উপরে মোটামুটি অভিজ্ঞতা আছে আমার, লাইফ স্টাইল সম্পর্কে তো মোটামুটি জানি, মার্কেটিং সম্পর্কে একটু ধারণা আছে, ফরেক্স ট্রেডিং ক্রিপ্টোকারেন্সি আছে, স্টক মার্কেট সম্পর্কে আমার কম ধারণা আছে, তারপরে ম্যানেজমেন্ট হালকা পাতলা জানি, তারপরে কমিউনিকেশনস দরকার নাই, বিজনেস স্ট্র্যাটেজি আছে, ওয়েব ডেভেলপমেন্ট জানি, মোবাইল ডেভেলপমেন্টও আমি জানি, গেম ডেভেলপমেন্টটা জানি না। তো অ্যাকাউন্ট টাইপ কী হবে? ইনস্ট্রাক্টর হবে। তারপরে এখানে দেখুন সার্টিফিকেট অ্যান্ড ডকুমেন্টস, তো আপনি যদি একজন ফরেক্স ট্রেডার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার একটা সার্টিফিকেট থাকবে, বা যে বিষয়ের উপরে আপনি অভিজ্ঞ সেই বিষয়ের উপরে নিশ্চিত সার্টিফিকেট থাকবে, সেই সার্টিফিকেট এখানে দিবেন। যদি আপনার যদি একজন ফরেক্স ট্রেডার হন, যেহেতু আমাদের দেশে ইনস্টিটিউশন নাই সেক্ষেত্রে আপনার সার্টিফিকেট থাকার কথাও না, সেক্ষেত্রে এখানে আপনি আপনার আইডি কার্ডটি আপাতত জমা দিবেন। আমি আপনাকে যদি চিনে থাকি, আপনার সম্পর্কে জেনে থাকি, তাহলে অবশ্যই সেটা ভেরিফাই হয়ে যাবে এবং আমার সঙ্গে যোগাযোগ করলে হবে। তো ধরেন আমি আপাতত এখানে কি করতেছি, একটা সার্টিফিকেট আমি ধরেন সে আমি দিয়ে দিচ্ছি, যেহেতু আমার এই মুহূর্তে সার্টিফিকেট দেওয়ার মতন নাই তাই আমি আমার পাসপোর্টটি এখানে সাবমিট করলাম, ঠিক আছে। এবার আইডেন্টিটির জন্য এখানে পাসপোর্ট দেওয়া আছে, সো এটা আমি চেঞ্জ করে ধরেন এখানে আমার এই এনআইডি কার্ডটি দিলাম। এবার এক্সট্রা ইনফরমেশান যদি কিছু থাকে সেটাও আপনি এখানে যুক্ত করে দিতে পারেন। সো আমি একটা সেন্ড রিকোয়েস্ট দিলাম। হ্যাঁ দেখেন এটা একটা রিকোয়েস্ট অ্যাডমিনের কাছে চলে গিয়েছে, সো আমি এখন অ্যাডমিন হিসাবে এটাকে অ্যাপ্রুভ দিয়ে আসি, তারপরে দেখেন এখানে কেমন হয়। সো আমি ওখান থেকে অ্যাপ্রুভ দিয়ে দিয়েছি অ্যাডমিন থেকে। এখন দেখুন অ্যাডমিন অ্যাপ্রুভ করার পরে এখন দেখেন কি হয়েছে, এটা আমি চেঞ্জ হয়ে গেছে পেজটা, দেখছেন এখন আর আমার ওই পেজটা নাই রিলোড দেওয়ার পরে। সো আমি এখন ড্যাশবোর্ডে যেতে পারি। এখন দেখুন একটা ডিফারেন্ট ড্যাশবোর্ড আমার তৈরি হয়ে গেছে, এখানে অনেক কিছু অপশন অ্যাড হয়েছে যেগুলো আগে ছিল না, যেমন কোর্স, আপকামিং কোর্স, কোর্স বান্ডিল, অ্যাসাইনমেন্ট, মিটিং, কোয়াইজ, সার্টিফিকেট, স্টোর, হ্যাঁ অনেক কিছু এখানে যুক্ত হয়ে গিয়েছে। সো আমি প্রথমে কোর্সে যাব। এবার আছে দেখুন নিউ কোর্স, মাই কোর্স, ইনভাইট কোর্স, মাই পার্সেস, আপনি যদি ইনস্ট্রাক্টর হন তারপরে পার্সেস করতে পারবেন, তারপরে মাই কোর্স, কমেন্টস, মাই কমেন্টস, ফেভারিট, ইটিসি, ঠিক আছে। তো আমরা একটা নিউ কোর্সে যাব। কিভাবে একটা কোর্স চালু করবেন দেখেন, সর্বপ্রথম যেটা করতে হবে এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিতে হবে, আমি যেহেতু বাংলা বাংলাতে দিয়ে দেবো। এটাতে আমরা লাইভ ক্লাসও করতে পারি, চাইলে ভিডিওর কোর্স করতে পারি, টেক্সট কোর্সও করতে পারি, তো আমরা ভিডিও কোর্সের উপরেই ফোকাস করতেছি, লাইভ কোর্সে আসলে চাইলে করতে পারবেন কোনো সমস্যা নেই। তো কোর্সের একটা টাইটেল দিতে হবে এখানে, তো আমি একটা টাইটেল এখানে ধরেন দিচ্ছি স্মার্ট মানি কনসেপ্ট বাংলা, এখানে এসিওর উপরে আপনি কিছু একটা লিখে দিবেন। তারপরে আপনার এখানে একটা থাম্বনেইল যুক্ত করতে হবে, তো এই মুহূর্তে যেহেতু আমার থাম্বনেইল করা নেই সেহেতু যেটা আছে আমি একটা দিয়ে আমি আপাতত দেখাই দিচ্ছি। তারপরে এই থাম্বনেইলটা থাকবে আর হলো কাভার ইমেজ, থাম্বনেইল হলো আপনার যে কোর্স চালু করেছেন টোটাল কোর্সের থাম্বনেইল, এটা এই কাভার ইমেজ হলো আপনার কোর্সের একটা কাভার ইমেজ যেটা ব্যাকগ্রাউন্ডে থাকবে,
1920 ইন্টু 530 দিবেন এটা। তো যেহেতু এই মুহূর্তে আমার কাছে নাই, আমি আপাতত এটা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। এবার দেখুন ডেমো ভিডিও, এখানে একটা ভিডিও চাচ্ছে যে আপনার ভিডিওর একটা পাবলিশ করেন। এই ভিডিওটা হলো ওয়েলকাম ভিডিও। ধরেন আপনার যে কোর্সটা আছে, এই কোর্সটা মানুষ কেন কিনবে, এই কোর্সটা মানুষকে আপনি কি দিচ্ছেন, এই কোর্সটার ভিতরে মানুষ কি পাবে, এরকম যাবতীয় বিষয় এই কোর্স সম্পর্কে আউটলাইনটা এই ভিডিওটাতে থাকবে। ডেমো ভিডিও অপশনাল, এটা না দিলে কোনো প্রবলেম নাই, দিলে কোর্সটা সুন্দর হবে। এখন এই যে আপলোডের থেকে আপনি এটা ইউটিউবে পাবলিশ করলেন, একসঙ্গে আপনার কি হবে, মার্কেটিংও হয়ে যাবে। আপনি এখানে এই সাইটের কথা বলে দিলেন যে আমি একটা কোর্স চালু করেছি ফরেক্স স্কুল বিডিতে, আপনারা আমার কোর্সটি কিনতে পারেন, আমার কোর্সে এই বিষয়গুলো থাকবে, ঠিক আছে, আপনারা সেগুলো এখান থেকে কিনতে পারবেন, সাইটের লিঙ্কটি ডিসক্রিপশনে আছে। বা এইভাবে যেভাবে সুন্দর করে বলা লাগে আপনারা বলে এই ভিডিওটা ইউটিউবে আপলোড করবেন। যেমন ইউটিউবে যদি আপলোড করেন তাহলে ভিডিওর লিঙ্কটা জাস্ট এখানে পেস্ট করবেন। আর যদি মনে করেন যে আপনার ইউটিউব চ্যানেল নাই বা, তাহলে আপনি কি করেন, আপলোডে ক্লিক করে এখান থেকে এভাবে আপলোডে যান। যেহেতু আমি এখন ওইভাবে নাই, আমি এখান থেকে আপলোড করে দিব। তো আপলোড করতে গেলে কি হবে, এই আপলোডে যাবেন, যাইয়া চুজ ফাইলে আপনাকে সেই ভিডিওটি চুজ করে আনতে হবে, কোথায় আছে আপনার সেই ভিডিওটি সেখান থেকে আনতে হবে। হ্যাঁ, এই ভিডিওটা ধরেন আমি আপলোড দিব, এগুলো ছোট আছে, 40 MB 19 সেকেন্ডের একটা ভিডিও, এটা আমি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সময় নিবে, সমস্যা নাই, এভাবে দিতে গেলে আমার রাত হয়ে যাবে লাগে। তো আমি ধরেন ইউটিউবের একটা লিঙ্ক আমি দিচ্ছি, সে তো আমাকে যেতে হবে কোথায়, ইউটিউবে। এখান থেকে এই লিঙ্কটা জাস্ট আমি কপি করে নিব, কপি করে নিয়ে আমি এখানে লিঙ্কটা পেস্ট করে দিলাম, ব্যাস হয়ে গেল। এখন এখানে আমাকে একটা ডিসক্রিপশন দিতে হবে, আমি কি করলাম এখানে সব পেস্ট করে দিলাম, এই যে হয়ে গেল। কিন্তু এটা আপনারা বিভিন্ন জায়গা থেকে কপি করলে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড আসতেছে, এই ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে, কপি দিবেন না, আপনারা নিজেরা এখানে লিখে দিবেন, বাংলাতে দিবেন। আপনার যেহেতু ভিডিও বাংলা, আপনারা এখানে দেখেন বাংলা সিলেক্ট করেছেন, এই জন্য এখানেও বাংলা, সব জায়গায় বাংলা ইউজ করার চেষ্টা করবেন। এরপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে ক্যাপাসিটি, এখানে যদি আপনি কতজনকে এই কোর্সটা দিতে চাচ্ছেন, ধরেন আমি 100 জন দিলাম, তাহলে 100 জনের পরে এই কোর্সটা আর কিন্তু কারোর জন্য ভ্যালিড থাকবে না, এজন্য এখানে ফাঁকা রেখে দিবেন। ভিডিওটা কত মিনিট হবে এটা, তো ধরেন আমি এটা 300 মিনিট দিলাম, 300 মিনিটের একটা ভিডিও হবে, একাধিক ভিডিও, কিন্তু কোর্সটা 300 মিনিটের। কোর্সের ফর্ম থাকবে কি না, এই যে ফর্ম পোস্ট করার জন্য মানুষকে সুযোগ দেবেন কি না, যে ফর্মে মানুষ লিখবে, পোস্ট করবে আপনার এই কোর্সের সম্পর্কে, হ্যাঁ আমি এটা অ্যালাউ করবো। সাপোর্ট আপনি দিবেন কি না, তাহলে আপনাকে মেসেজ করতে পারবে, স্টুডেন্টরা আপনাকে মেসেজ করবে। এবার কম্পিলেশন সার্টিফিকেট, মানে আপনি তাদেরকে সার্টিফিকেট দিবেন কি না, ইয়েস, আমাদের সার্টিফিকেট বাই ডিফল্ট অ্যাড করা আছে, আপনাকে কিছু করতে হবে না, বাট অন করে দিলে তারা এখান থেকে সার্টিফিকেট পাবে। ডাউনলোডেবল কি না, এইটা হলো গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনি আপনার এই ভিডিওটাকে ডাউনলোডেবল করবেন কি না। এখানে টিচারদের একটা কথা বলবো, মানুষ সুযোগের অপেক্ষায় থাকে, যদি এটাকে আপনি ডাউনলোডেবল করে দেন তাহলে এই ভিডিওটা ডাউনলোড করে ফেলবে এবং পাইরেসি হওয়ার সুযোগ আছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাওয়ার সুযোগ আছে, সেহেতু আপনার ক্রেডিট নষ্ট হবে। এই জন্য আমরা এই ব্যাপারটা খুব গুরুত্ব দিয়ে দেখি, আপনারা এটাকে কখনো অন করবেন না, অন করলেই ডাউনলোড করার সুযোগ পাবে, এটাকে অফ করে রাখবেন যেন ভিডিওটি ডাউনলোড না হয়। আর আছে পার্টনার ইন্সট্রাক্টর আপনি নেবেন কিনা, যদি আপনার একজন ইন্সট্রাক্টর লাগে তাহলে এখানে ইন্সট্রাক্টরের ইমেল দিবেন, এখানে একটা ট্যাগ বসাবেন, ঠিক আছে, ট্যাগটা পরে আসতেছে, তো আমরা নিলাম না কাউকে। আর যদি নেন তাহলে তার ইমেলটা এখানে বা ফোন নাম্বার এখানে বসাই দিবেন, নেম ফোন নাম্বার যেটা দেন। এরপরে হলো ট্যাগ, এই যে ট্যাগটা ফরেক্স সম্পর্কে আপনি দিবেন, যেমন দিয়ে আপনারা কমা চাপ দিলে দেখেন হয়ে যাবে। এইভাবে মোট 5টা ট্যাগ আপনারা দিতে পারবেন, এই 5টা ট্যাগ আমার নেবে, এর বেশি আর নেবে না। এবার দেখুন ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরিতে এই ভিডিওটা আপনি পাবলিশ করতে চাচ্ছেন বা আপনার এই কোর্স পাবলিশ করতে চাচ্ছেন। তো এখানে দেখেন ম্যাথ আছে, সায়েন্স আছে, অনেক ধরনের ক্যাটাগরি আমরা অ্যাড করে রাখছি। সেখান থেকে বিজনেস নামে একটা অপশন আছে, সেখান থেকে ফরেক্স ট্রেডিং আছে, ক্রিপ্টো আছে, স্টক আছে, ম্যানেজমেন্ট, কমিউনিকেশন, তারপরে বিজনেস স্ট্র্যাটেজি। তো আমরা সম্ভবত ফরেক্স ট্রেডিংটাই ইউজ করবো, যারা ক্রিপ্টো কোর্স দিবেন তারা ক্রিপ্টো ইউজ করবেন। এবার জাস্ট নেক্সটে ক্লিক করেন। এখন দেখুন এখানে একটা ব্যাপার আছে, এখান থেকে আপনি অ্যাক্সেস পিরিয়ড যে একটা ইনেবল সাবস্ক্রিপশনটা যদি করেন তাহলে একটা অ্যামাউন্ট দিয়ে তারা সাবস্ক্রাইব করতে পারবে, বাট ওটা আমাদের প্রয়োজন নাই, আমরা এটা অপশনাল প্রয়োজন নাই, আমরা জাস্ট প্রাইজিং করে দেবো। যেমন আমার কোর্সের প্রাইজ আছে, এটাকে আমি $300 নেব। তো আমি জাস্ট এটাকে, এই যে নিউ প্ল্যান, এটাই আর যাওয়ার দরকার নেই, এখানে নিউ প্ল্যানে গেলে আপনার বিভিন্ন ডিসকাউন্টের বিষয় চলে আসে, তো আমরা প্ল্যানে যাচ্ছি না, যেহেতু এখান থেকে আমরা শুধু ডলারটা প্রাইজিংটা করে আমরা আবার নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পরে এখানে বলতেছে দেখেন নিউ সেকশান, এই জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট ফর টিচার। নিউ সেকশান আমরা দেখেন এখান থেকে আমরা অনেক কিছু অ্যাড করতে পারি, যেমন ভলিউম অন অথবা লেসন। এই যে লেসন অন অ্যাড করলেন,
এটাকে আমরা সম্পূর্ণ বাংলাতে করব লেসন অন এবং দ্য স্টুডেন্ট শুড পাস অল পার্টস এটাকে একটু ফোর্স করে দিবেন তাহলে কি সবাইকে পাস করতে হবে এরকম একটা মানে একটা ভিডিও রেখে আরেক ভিডিওতে চলে যাওয়া তুমি শিখতে পারবে না এসে টিচারের বদনাম হবে এরকম বিষয় না এই ভিডিওটাকে ফুল দেখে তারপরে তাকে নতুন ভিডিওতে যেতে হবে সেভাবে ফোর্স করা হয়েছে সেজন্য এটাকে আপনারা অন করে দিবেন দ্য স্টুডেন্ট শুড পাস অল পার্টস ঠিক আছে এটাকে অন করে রাখবেন এরপরে সেভ তাহলে দেখুন আমাদের এখানে একটা লেসন অ্যাড হয়ে গেছে আমরা আরেকটা লেসন অ্যাড করি তারপরে আমি ব্যাপারটা বোঝাচ্ছি তো লেসন টু অ্যাড হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন এখানে এভাবে ক্লিক করলে এটা আটকে যাবে লেসন ওয়ান লেসন টু আচ্ছা লেসন ওয়ানে কী কী অ্যাড করতে পারবেন দেখেন নিউ ফাইল নিউ স্ক্রম নিউ টেক্সট লেসন নিউ কোয়াইজ নিউ অ্যাসাইনমেন্ট তো আমরা একটু নিউ ফাইলে যদি যাই এটা নিয়ে আলোচনা করি একটা একটা করে আমি দেখাই দিচ্ছি আমরা নিউ ফাইলে গেলাম এখন দেখুন আপনার ল্যাঙ্গুয়েজ ভিতরে যে ফাইলটা দিচ্ছেন অ্যাড নিউ ফাইল ঠিক আছে এরপরে কী আছে ইংলিশকে আমরা বাংলা করে দিব টাইটেল যেমন এই টাইটেলটা কী হবে আপনার ওই যে স্মার্ট মানি কনসেপ্ট বাংলা কোর্স দিয়েছেন সেটা হবে না এখানে আপনি ভিডিও অ্যাড করতেছেন ফাইল ঠিক আছে প্রথম ভিডিও যেমন হোয়াট ইজ স্মার্ট মানি কনসেপ্ট এটা হলো টাইটেল এরপরে আমি দিতে পারি যদি আরেকটা ভিডিও চালু করি এখানে সেটার আমি আরেকটা টাইটেল দেবো যে বিষয়ের উপরে আমি ভিডিও দিচ্ছি সেই বিষয়ের উপরে তো প্রথম ভিডিও কি হোয়াট ইজ স্মার্ট মানি কনসেপ্ট এরপরে এখানে দেখুন সোর্স এই ভিডিওটা কোথা থেকে সোর্স হবে তাহলে আপনি ইউটিউবের লিঙ্ক দিবেন নাকি ভিমো নাকি এক্সটার্নাল কোনো লিঙ্ক আছে নাকি গুগল ড্রাইভে রেখে আপনি এখানে লিঙ্ক দিবেন সেটাও পারবেন যে আপনার ভিডিও আমাদের সাইটে দিবেন না আপনার গুগল ড্রাইভে রাখবেন সেখান থেকে লিঙ্কটা আপনি এখানে দিলেন আরও অনেক অনেক অপশন আছে এগুলো আমাদের প্রয়োজন নাই আমি জাস্ট আপাতত আপলোডেই রাখতেছি এবং অ্যাক্সেসিবিলিটি কারা অ্যাক্সেস পাবে এখানে ফ্রি মেম্বাররা পাবে নাকি পেইড অবশ্যই পেইডরা পাবে এবার হলো এখানে ভিডিওটা আপলোড হবে দেখেন জাস্ট এখানে ক্লিক করে আপনারা আপলোডে চলে যাবেন এই প্লাসে ক্লিক করে আপলোডে চলে যাবেন যাইয়া এখান থেকে চুজ ফাইল করে আপনার যে ভিডিওটি সেই ভিডিওটি আপনি এখানে নিয়ে আসবেন এটা 32 MB আছে এই ভিডিওটাকে আমরা যদি অ্যাড করি এখানে বোঝানোর স্বার্থে জাস্ট এটা তো আর স্মার্ট মানির ভিডিও না 34 MB এটা খুব ফাস্ট হয়ে যাবে তো আপনারা এটাকে ক্লোজ করে দিয়েও আপনারা মিনিমাইজ করে রাখতে পারবেন কোনো সমস্যা নেই ধরেন এটা মিনিমাইজ থাকলো আমরা অন্যান্য কাজ করতে পারি তো ওটা আপলোড হতে থাকুক হলে আমরা এখান থেকে ক্লিক করে এখানে গেলে আবার দেখতে পাবো এবার দেখুন এখানে পেইড দিলাম এখানে ভিডিওটা আপলোড চলতেছে এবার দেখুন ফাইল এটা কি পিডিএফ ফাইল তো পাওয়ার পয়েন্ট সাউন্ড ভিডিও ইমেজ আর্কাইভ যা আছে তো আমাদের এটা ভিডিও সবসময় এটা লক্ষ্য রাখবেন ফাইল টাইপ যদি দিচ্ছেন ভিডিও এখানে যদি ইমেজ সিলেক্ট করে দেন এই ভিডিও কাজ করবে না তো এখানে একটা ডিসক্রিপশন লিখবেন ধরেন আমার এই ডিসক্রিপশনটা আমি দিয়ে দিলাম এই লিঙ্কটিং এখান থেকে আমি সরাই দিলাম এই ডিসক্রিপশনটা কিসের ডিসক্রিপশন এই একটা ভিডিও আপলোড করছেন না এই ভিডিওটা সম্পর্কেই এই ডিসক্রিপশনটা এবার দেখেন এটাকে ডাউনলোডেবল করবেন কিনা না আমি ডাউনলোড করতে দিব না অ্যাক্টিভ থাকবে ইয়েস অ্যাক্টিভ দেখেন আমাদের ভিডিওটা এখানে অ্যাড হয়ে গেছে এখন এটাকে আমরা ক্লোজ করে দিব এবং আমরা যে ভিডিওটা চুজ করতেছি এই যে ফরেক্স মার্কেট স্ট্রাকচার এটার উপরে একটা হাইলাইট হ্যাঁ তো এটাকে আমরা সিলেক্ট করে এই যে কনফার্ম দিলাম দেওয়ার পরে এখানে আর কোনো কাজ নাই তাহলে আমরা এখানে কী কী করেছি একবার দেখি বাংলা ল্যাঙ্গুয়েজ টাইটেল দিয়েছি আপলোডের একটা সোর্স কোথা থেকে আপলোড থাকবে এটাকে আমরা পেইড করেছি এবং আমরা ফাইলটাকে এখানে অ্যাড করেছি এরপরে ফাইল টাইপ আমরা ফাইল টাইপটাকে ভিডিও করে দিয়েছি যেহেতু ভিডিও একটা ডেসক্রিপশন দিয়েছি আর এখান থেকে ডাউনলোডেবল কিনা সেটাকে অফ করে দিয়েছি অ্যাক্টিভ রেখেছি ফোর্স স্টুডেন্ট পাস প্রিভিয়াস পার্টস এটাকে আপনি তাকে ফোর্স করতে পারবেন ঠিক আছে এই ড্রিপ কন্টেন্ট অন করে দিলে এরপরে অ্যাক্সেস ডে কতদিনের মধ্যে কতদিন তার জন্য এটা অ্যাক্সেস রাখবেন তো আমি এই ড্রিপ কন্টেন্টটা অন করে অফ করে দিচ্ছি এটার প্রয়োজন নেই কারণ এটাকে যদি আপনি হ্যাঁ এখানে যদি কোনো জিরো রাখেন তাহলে হলো এটা কোনো সমস্যা হবে না আনলিমিটেড আর যদি এখানে আপনি একটা লিমিট করে দেন যে ঠিক আছে তার জন্য 10 দিন 15 দিন তাহলে ওই 15 দিনের পরে সে অ্যাক্সেস হারাবে তো যেহেতু এখানে আপনার ভিডিও কোর্স সেহেতু তার জন্য আনলিমিটেড অ্যাক্সেস রাখতে হবে সে সারা জীবনের জন্য দিয়ে দিতে হবে তাকে তো আমরা কী করবো এখন সেভ করে দিব ওকে দেখেন আমাদের এটা সেভ হয়ে গিয়েছে তাহলে আমরা কী করলাম এখানে লেসন অনের মধ্যে একটি ভিডিও অ্যাড করেছি আমরা আরও একাধিক ভিডিও এখানে অ্যাড করতে পারবো যদি আমরা চাই লেসন ওয়ানে আপনি লেসন ওয়ানে 10টা ভিডিও দিলেন লেসন টুতে 10টা দিলেন এভাবে আপনি লেসনের মধ্যে একাধিক ভিডিও অ্যাড করবেন এখন এক একটা লেসনে এক একটা একটা পরীক্ষা নেবেন আপনার স্টুডেন্টদের জন্য সেই জন্য একটা কুইজ চালু করতে পারেন ধরেন আমরা এরপরে কী আছে নিউ স্ক্রম এটা একটু দেখে আসি স্ক্রমটা কী দেখেন এখানে আমি বাংলা করলাম টাইটেল
এবং স্ক্রম টাইপ এখান থেকে স্ক্রম কাস্টম এভাবে দিবেন। এরপরে ফাইল এটাকে ফ্রি করে দিবেন। ধরেন এখন চুজ এ জিপ ফাইল, এখন যদি আপনি এখানে চান একটা জিপ আপনার স্টুডেন্টদেরকে দিবেন, এটা ফ্রি দিলে তো বাইরের লোকজন নিয়ে যাবে, তো আপনাকে কি করতে হবে এটাতে একটা জিপ আপলোড করতে হবে। সে আমি ধরেন একটা জিপ আপলোড করে দিলাম এই ফরেক্স বুক থেকে, হ্যাঁ টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে আমি এই জিপটাকে এখানে দিয়ে দিলাম। এটা 4 MB একটা জিপ, এই জিপটা আমার স্টুডেন্টদেরকে আমি দিচ্ছি। এটা যদি ফ্রি করেন তাহলে হলো আপনার যে কেউ এটা নিয়ে নিতে পারবে, আর যদি পেইড করেন তাহলে যারা আপনার পেইড স্টুডেন্ট একমাত্র তারাই এটাকে ডাউনলোড করতে পারবে। তাদের আবার এমন না যে পুনরায় তাদেরকে পেইড করতে হবে, এরকম কোনো বিষয় না। কী করবো যে আমাদের স্টুডেন্টদেরকে অনেক সময় জিপ ফাইল দেওয়ার প্রয়োজন হয়, কোনো টিচার আছেন তাদেরকে একটা ইন্ডিকেটর দিবেন, সেটা জিপ ফাইল আকারে আপনি তাদের যে হয়ে গেছে তারপরে আমরা এটাকে নিয়ে কনফার্ম দিলাম। ওকে, এবং এখানে আমি একটা শর্ট ডিসক্রিপশন এই বিষয়ে দিয়ে দেবো। সবসময় আপনারা এই ডিসক্রিপশনগুলো দিলে হবে কি, আপনি আগায় থাকবেন এসইওর দিকে, ডিসক্রিপশন আপনারা ইউজ করবেন সবসময়, তাহলে এটাকে পেইড করে রাখবেন। এবার এখানে এটা অ্যাক্টিভ থাকবে। এবার এটাকে আমি সেভ করে দিলাম। সে ও সরি, এটাকে আমি টাইটেল দিই নাই, এবার আমি এটাকে সেভ দিচ্ছি, আর কোনো সমস্যা হওয়ার কথা না। সরি, আমি দিয়েছি PDF, বুঝতে পেরেছি এটা একটা PDF জিপ না, তো এখানে আমার ভুল হচ্ছে, এখানে অবশ্যই আপনাকে জিপ ফাইল দিতে হবে। তো এটা বুঝছেন হয়তো আপনারা যে জিপ করে, ধরেন অনেক বড় একটা ফাইল আপনি জিপ করে কনভার্ট করে এখানে দিয়ে দিলেন, 3-4টা ফাইল একসঙ্গে জিপের মধ্যে ঢুকিয়ে দিয়ে দিলেন, 2-3টা ইন্ডিকেটর দেওয়া লাগলো, তার সঙ্গে ইনস্ট্রাকশন থাকবে, হ্যাঁ সেগুলোকে জিপ করে এখানে ঢুকিয়ে দিবেন। সো ওটার অর্থ হলো একটা জিপ ফাইল। আচ্ছা, এবার হলো টেক্সট লেসন। এখন আপনি চাইলে এখানে একটা টেক্সট লেসন অ্যাড করতে পারেন সেমভাবে। এটা ল্যাঙ্গুয়েজ কী হবে দিয়ে দিবেন, টাইটেল, তারপরে এখানে স্টাডি টাইম মিনিমাম, এটা পড়তে কত মিনিট লাগবে আনুমানিক, ধরেন আমার এখানে এটা পড়তে 10 মিনিট আমি টাইম দিয়ে দিলাম। সে এরপর একটা ইমেজ দিয়ে দিবেন, সুন্দর একটা ছবি দিবেন। এটা ফ্রি না পেইড? ফ্রি দিলে পাবলিক দেখবে, পেইড দিলে জাস্ট ওই স্টুডেন্টই দেখতে পাবে। অ্যাটাচমেন্ট দিলেন ধরেন একটা, এরপরে সামারি এখানে করে দিলেন, তারপরে এখানে আপনি আপনার কন্টেন্টটা লিখলেন যা ইচ্ছা, লিখে এটাকে সেভ দিয়ে দিবেন। আর ড্রিপ কন্টেন্ট হলে তো ফোর্স করা হলো, ওটা দরকার নাই, চাইলে আপনারা এটাকে অন করে দিয়ে এরপরে সেভ দিয়ে দিবেন। ব্যাস হয়ে গেল এটা। এবার আসেন কুইজে, একটা কুইজ কেন এখানে দিবেন আমি সেটা আগে দেখাই। কুইজ এটা অবশ্যই বাংলা অথবা ইংলিশ যেটাই হতে পারে। কুইজ টাইটেল, যেমন আমি লিখতে পারি কয় মিনিট তাকে আপনি সময় দিচ্ছেন, ধরেন 3 মিনিট দিলাম, 3 মিনিটের মধ্যে এটাকে তাকে রিপ্লে করতে হবে। নাম্বার অফ, আপনি কয়টা অ্যাটাচমেন্ট এখানে অ্যাড করতে চাচ্ছেন, ধরেন আমি 4-5টা দিলাম, 5টার মধ্যে একটা, পাস মার্ক কত, প্রত্যেকটা থেকে আপনি 10 মার্ক দিয়ে দেন তাকে। তারপরে ধরেন এক্সপায়ার ডে, কয়দিনের জন্য এটা থাকবে, এটা এক্সপায়ার হবে না। তারপরে আপনি ধরেন এটাকে ডিসপ্লে করছেন র্যান্ডমলি, এটাকে অন করে দিবেন, কারণ সে একবার ভুল দিলে পরবর্তীতে একরকম সিস্টেমে আসবে না, তাহলে স্টুডেন্ট শিখতে পারবে না, ঘোরাই ফিরেই আসবে। তারপরে সার্টিফিকেট ইনক্লুড থাকবে, হ্যাঁ দিতে পারেন। তারপরে অ্যাক্টিভ কুইজ, এটা দেওয়ার পরে আপনি ধরেন এখন এটাকে যদি ক্রিয়েট করেন, ওকে ক্রিয়েট হয়ে গেল, তাহলে দেখেন আমাদের এটার মধ্যে একটা কুইজ হয়ে গেছে, হোয়াট ইজ SMC। তারপরে আপনি এগুলাকে আরও এটা চাইলে আপনি ইচ্ছামতো করে মডিফাইও করতে পারবেন, এখানে ঢুকে জাস্ট এটাতে ক্লিক করবেন, ক্লিক করে এটা, হ্যাঁ এটাতে ঢুকলে এখানে ক্লিক করলে এটাকে আপনি আপনার মতো করে মডিফাই করে নিতে পারবেন, ঠিক আছে। এবার আছে কি অ্যাসাইনমেন্ট, দেখেন নিউ অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্টে ক্লিক করব, তাহলে একটা অ্যাসাইনমেন্ট দিব আমরা, এটা বাংলাতে দিই বা ইংলিশে দিই যা দিয়ে দেবো। এখানে টাইটেল লিখব, এখানে একটা ডিসক্রিপশন দিব যে কীভাবে সে মানে কী লাগবে। তারপরে গ্রেড, এখানে আপনি গ্রেড অ্যাড করে দিবেন, 5 গ্রেড কত তার মিনিমাম, 5 গ্রেড কত। তারপরে ডেডলাইন, একটা ডেডলাইন দিয়ে দিবেন। তারপরে এটা অ্যাটাম্পট আপনি এগুলো এখানে বসাই দিবেন, অ্যাসাইনমেন্ট এই দেখেন এখানে ক্লিক করবেন, এই যে টাইটেল, তারপরে এখান থেকে আপনি চুজ অ্যাসাইনমেন্ট দিতে পারবেন, তারপরে এখানে ক্লিক করলে আরও দিতে পারবেন, মানে একাধিকও আপনি অ্যাসাইনমেন্ট এর মধ্যে ইনক্লুড করে দিতে পারবেন। দিয়ে আপনারা এই যে অ্যাসাইনমেন্টে যাইয়া এখান থেকে আপনি আপনার ফাইলটাকে আপলোড করে দিয়ে দিবেন, ঠিক আছে। অ্যাসাইনমেন্ট যেটা আপনি তৈরি করছেন সেটা দিবেন, তারা স্টুডেন্ট আবার সেইটাকে কমপ্লিট করে আপনার এখানে জমা দেওয়ার সুযোগটা পাবে। এভাবে হলো অ্যাসাইনমেন্টগুলো জমা দিতে হয়। তো যেহেতু মোটামুটি এখানে আমাদের ধরেন সব কাজ হয়ে গিয়েছে, সে সো এখানে আর এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই, তাহলে আমরা নেক্সটে ক্লিক করব। এভাবে লেসন প্রত্যেকটা লেসনে আপনারা অ্যাড করতে পারেন। এবার বলছে কি নিউ প্রি রিকোয়েস্ট, এখানে যদি আপনি যান তাহলে এখানে দেখেন একটা অপশন আপনি চাইলে অ্যাড করে দেবেন, পাস এন্টার 3 অর মোর ক্যারেক্টার দিয়ে এখানে আপনারা এটাকে অন করতে পারবেন। রেকর্ড কি আছে কি না এটা দেওয়া লাগবে, এরকম কোনো বিষয় কি না এগুলো আমি আপাতত মনে করি যে দেওয়ার কোনো প্রয়োজন নেই। সো আমরা এখান থেকে নেক্সট করতে পারি। নেক্সটে গিয়ে এরপরে দেখেন FAQ, এখানে আপনি FAQ অ্যাড করতে পারবেন, একটা টাইটেল অ্যান্সার,
যেমন আপনার কোর্স সম্পর্কে যদি একটা এফএকিউ চালু করেন, আমার কোর্সে কী পাবে, ঠিক আছে, ধরেন আমি এটাকে বেঙ্গলি করলাম, এবার এখানে আপনি দিবেন একটা অ্যান্সার, সুন্দর মতো করে একটা বড় অ্যান্সার দিয়ে দিবেন। আমি একটা শর্ট অ্যান্সার দিয়ে দিচ্ছি, যেমন আপাতত আমি এটাই চালু করলাম, এরপর এটাকে আপনি সেভ করে দেন, তাহলে এটা ঢুকে সবাই দেখতে পাবে, ঠিক আছে। তারপরে আরও চাইলে আরও অ্যাড করতে পারেন, এখানে ধরেন নিউ কোম্পানির লোগো আছে, তারপরে নিউ রিকোয়ারমেন্ট আছে, এরকম অনেক কিছু আছে, এগুলো আপনারা চাইলে অ্যাড করতে পারবেন। এরপরে জাস্ট নেক্সটে যাবেন, নেক্সটে যাওয়ার পরে দেখেন এখানে আর তেমন কিছু নাই, আমাদের একদম কুইজ সার্টিফিকেটে চলে আসছি, যেহেতু একটা কুইজ এখানে আছে, সার্টিফিকেট এখানে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এবার এটা সেভড অ্যাজ এ ড্রাফট, আপনি ড্রাফট করে রেখে দিতে পারেন, পরবর্তীতে আপলোড করতে পারবেন। যদি ড্রাফট করতে না চান তাহলে এটাকে জাস্ট এখন পাবলিশ করে দিবেন। পাবলিশ করে দিলেই এটা আমরা আমাদের সাইটে সম্ভবত দেখতে পাবো, এটাকে প্রসেসিংয়ে আছে কি না, এটা মেবি প্রসেসিংয়ে থাকবে। তারপরেও একবার আমরা হোম পেজটাকে ভিজিট করে আসি, দেখেন নিউ কোর্সের এখানে এটা, না না, এটা আপনার অ্যাডমিন অ্যাক্টিভিটির দরকার নাই, অটোমেটিক পাবলিশ হয়ে গিয়েছে, ঠিক আছে। এই যে কোর্সটি আমরা দেখতে পাচ্ছি, এখানে ঢুকলে জাস্ট এরকম আসবে, এই যে আমি বলেছিলাম না যে ব্যাকগ্রাউন্ড ছবি, তারপরে এটা হলো থাম্বনেইল, ঠিক আছে। আমরা যে এখানে একটা ভিডিও যদি অ্যাড করে থাকি, এটা সেই ভিডিও, আমরা যে ভিডিওটি অ্যাড করেছিলাম, ডেমো ভিডিও মনে আছে, সেই ভিডিওটা এখানে আপনার শো করবে, যে কেউ এসে এখানে এটা আপনার ফ্রিতে দেখতে পাবে, আপনার কোর্স সম্পর্কে জানতে পারবে। এবং আপনি যে ডিসক্রিপশান দিয়েছিলেন এটা, এই যে এফএকিউ, তখন বলেছিলাম যে এই কোর্সে আমি কী শিখতে পারবো, এফএকিউটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এতে আপনার একজন স্টুডেন্টের প্রশ্নগুলা কী করতে পারে, সে কী জানতে চাইতে পারে, তা যদি এখানে অটোমেটিক অ্যাড করে দিয়ে রাখেন আগে থেকে, তাহলে আপনাকে বিরক্ত করবে না। আর এখানে যে কেউ চাইলে আপনার এখানে কমেন্ট করতে পারবে, কোনো সমস্যা নেই। এই হলো মোটামুটি আপনার কোর্সের ব্যাপারটা। আর দেখেন এখানে গো টু লার্নিং পেজেও যদি যায় কেউ যেতে পারবে, আর এখানে দেখুন আপনার এই কোর্সটা কেউ চাইলে এটা ক্রয় করতে পারবে। তো গো টু লার্নিং পেজে যদি আমরা চলে যাই, তাহলে এখানে দেখেন লেসন ওয়ান, হোয়াট ইজ স্মার্ট মানি কনসেপ্ট, না এটা সে দেখতে পাবে না যেহেতু এটা কেনে নাই, ঠিক আছে। লেসন টুতে তো কিছুই নাই, লেসন ওয়ানেই যা আছে আছে, মেন ভিডিওই আসছে। এই কোর্সটাকে এডিট করব, এডিট করার জন্য আমরা এই যে থ্রি ডট মেনুতে যাইয়া এডিটে চলে যাব। এডিটে যাওয়ার পরে আমরা দেখব যে এটা সব ঠিক আছে কি না, তাহলে আমরা একটু ইনকগনিটো মোড থেকে এটাকে অন করে আসি, দেখা যাক কী হয়। আমরা যাচ্ছি হোম পেজে, আমি আপনাদের ক্লিয়ার করতে চাচ্ছি, ভিডিওটা একটু লং যদিও, টিচার হিসাবে ধৈর্য ধরে দেখা উচিত। এই যে দেখেন একটা কোর্স, ঠিক আছে, এই যে প্রাইজিং কত, 5 ঘন্টার একটা কোর্স, $300 চার্জ করা হয়েছে। আমরা এই যে স্মার্ট মানি কনসেপ্ট বাংলা, এর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এগুলো সব চলে এসে, এবার ঠিক আছে। ওই কোর্সটা আপনি দেখতে পেয়েছেন কেন, কারণ এই কোর্সটা তখন আমার নিজের ছিল, যে কারণে আমি এভাবে এখানে এটাকে অ্যাক্সেস পেয়েছি। বাট এটা তো দেখেন এখন খুলছে অ্যাড কার্ড বাই, এবং এখানে এগুলো আর সব ঠিক আছে, এখানে এগুলো আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো কন্টেন্ট আছে দুইটা, এই যে দেখেন কন্টেন্ট, হোয়াট ইজ স্মার্ট মানি কনসেপ্ট, এটাকে যদি আমরা ঢুকি, তাহলে এই যে ভিডিওটা প্লেতে ক্লিক করলে দেখেন অ্যাক্সেস ডিনাইড, প্লে দিচ্ছে না আমাকে। তারপরে এখানে যে আমরা একটা কুইজ ই করেছিলাম, স্টার্ট কুইজ, সেটাও ডিনাইড, আমাদেরকে অ্যাক্সেস দিচ্ছে না, তাহলে এখানে আমাকে বাই করতে হবে, ঠিক আছে। বাই করলে কিন্তু এই ডেমো ভিডিওটা আমরা দেখতে পাবো, যে কেউ এটা চাইলে দেখতে পারবে যে ডেমো ভিডিওটা এখানে অ্যাড করা হয়েছে। তাহলে আমরা মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে একজন টিচার হিসেবে কিভাবে এখানে জয়েন করবেন এবং আপনার কোর্স পাবলিশ করবেন এবং এখান থেকে ইনকাম করবেন। আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার। তো সবাই ভালো থাকবেন, শুভকামনা রইল, আমাদের ফরেক্স স্কুল বিডির সঙ্গেই থাকবেন। আসুন আমরা নতুন কিছু শিখি, নতুন কিছু করি, এটাই আমাদের স্লোগান। তো প্রত্যেক টিচারকে আমার রিকোয়েস্ট থাকলো, আপনার যদি কোনো কোর্স থাকে সেটা আমাদের সাইটে পাবলিশ করবেন, সেটা ক্রিপ্টোকারেন্সি হোক, স্টক মার্কেটে হোক, ফরেক্স মার্কেটে হোক, যে কোনো বিষয়ে কোর্স হতে পারে, সেগুলো এখানে আপনারা অ্যাড করতে পারেন নির্দ্বিধায়। এবং আমার সঙ্গে পার্সোনাল কন্ট্যাক্ট করতে পারবেন, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।